আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। মিল বন্ধ রেখে ধান মজুদের অভিযোগ, 300 টাকা পর্যন্ত বেড়েছে 50 কেজির বস্তায়। ডাল ডিমের দামও বেড়েছে অস্বাভাবিক। ডাল ছিল আগে 55-60 টাকা বা 70 টাকা, এখন 130 টাকা। ডালের দাম অনেক বেশি, এইভাবে আমরা তো চলতেছে না। রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে আইল্যান্ডের সাথে। জিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিতে বিএনপির শ্রদ্ধা, দমন পীড়ন মোকাবেলা করেই নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে, মন্তব্য ফখরুলের। চট্টগ্রামে চলছে মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন, মেগা প্রকল্প নিয়ে বুঝে না বুঝে বক্তব্য দেয় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। নরসিংদীতে রেল স্টেশনে তরুণী হেনস্থায় অভিযুক্ত নারী গ্রেফতার, শিবপুর থেকে আটক করে র্যাবের একটি দল। পদ্মা সেতু দিয়ে শরীয়তপুর ঢাকা সরাসরি বাস চালুর অপেক্ষা, তৈরি হচ্ছে প্রায় 200 বাস, ধকলবিহীন যাত্রার অপেক্ষায় স্থানীয়রা। ডাইরেক্ট গাড়ি হলে প্রতিষ্ঠান থেকে যেতে পারবে সবাই, ঢেউ পোহাতে হবে না, একটা ভয় ভীতি আছে সেটা এখন হবে না, গাড়িগুলো একটু উন্নত মানের হবে এবং রাস্তাঘাটও অনেক বড় হইতেছে। প্রথম আসরেই বাজিমাত করে আইপিএল এর নতুন চ্যাম্পিয়ন নবাগত গুজরাট লায়ন্স, অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে হার রাজস্থান রয়্যালসের। দর্শক দেখে নিয়েছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা নাসি। এবার জানাবো বিস্তারিত সব খবর। নৈরাজ্য চলছে চালের বাজারে, উৎপাদন বন্ধ করে যে যেভাবে পাচ্ছেন ধান মজুত করছেন, ঘাটতির অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দর, এখনই লাগাম টানতে না পারলে ভয়ঙ্কর পরিস্থিতি সামনে বলছেন অনেকে। শফিক ছোটনের রিপোর্ট। বন্ধ মিল অথচ মজুত করতে চাতালে শুকানো হচ্ছে নতুন ধান। এখন কি ধান থেকে চাল হচ্ছে না? না, এখন আলো শুকাচ্ছি, আলো টকে করাচ্ছি ঘরে। এই ধানগুলো কি করবেন? ধানগুলো বিক্রি হবে। নওগাঁ বাইপাস সড়ক সংলগ্ন এই চালকলে এখনো মিলছে পুরাতন চাল। এটি নামেই চালকল, যেখানে বছর জুড়ে চলে মজুতদারি। নতুন করে চলতি মৌসুমের ধান মজুত হচ্ছে। এক মনে আপনার 200 নিচে না, কম করা হলে 200, আগে বার কম ছিল, মোটামুটি 800 টাকা দরে ধান কেনা ছিল, 750-800 সেই চাল। লাগামহীন মজুদদারিতে বাড়ছে চালের দর, এরই মধ্যে চাল সরবরাহ বন্ধ করেছেন বেশিরভাগ মিলার ও ব্যবসায়ী। দর বাড়াতে উৎপাদন ঘাটতির অজুহাত দিচ্ছেন সবাই। তিন গাড়ি চার গাড়ি ধান খরিদ দিলে দুটা পাওয়া যায়, তিনটা খরিদ দিলে একটা পাওয়া যায়, তে ধানের এই জায়গা ঘাটতি ধাবরা ধাবরা ধরা ধান কিনা। সবাই জানে যে ঘাটতি, এখন যদি সবাই যদি কিছু কিছু করে স্টক করতে না পারে তাহলে শেষে যায় তো বিল চালাতে পারবে না। এখন এখান থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে গেলে আমাদের বেশি দাম দিয়ে বিক্রি করতে হবে। মিলগেটে বেশি দরেও মিলছে না জিরা শাইল, কাটারি, নাজি শাইল। ফায়দা লুটতে দেশের কর্পোরেট হাউসগুলো ধান চালের বাজারে অস্থিরতা তৈরি করেছে, অভিযোগ স্থানীয় মিলারদের। কর্পোরেট যারা বড় বড় ব্যবসায়ী, যারা হাজার কোটি টাকার মালিক, ঠিক তারা এক নম্বরে এখানে অস্থিরতা তৈরি করেছে। তারা একটা রেট দিয়ে সারা দিচ্ছে, আজকের বাজার 1200 টাকা, কালকের বাজার 1300 টাকা, পরের দিন বাজার 1400 টাকা। আর যারা ছোট মজুদদার তারা তো আছেই, তারা বলতেছে যে অমুক গ্রুপ যে আমাদের রেট দিচ্ছে আজকে 1400 টাকা, তাহলে আমরাও 1400 টাকা কিনি, অটোমেটিকলি পরের দিনই যাওয়াটা 1450 টাকা হয়ে যাচ্ছে। আমাদের ক্যাটাগরির আমরা ধান কিনতে পারতেছি না, এই জন্য আমাদের ধান সরবরাহ করতে পারতেছি না, এই জন্য আমাদের মিলে প্রোডাকশন থামতে হবে। মোকামগুলোতে সপ্তাহের ব্যবধানে 50 কেজির বস্তায় চালের দর বেড়েছে 250-300 টাকা পর্যন্ত। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। এবার অস্থিরতা দেখা দিয়েছে ডালের বাজারেও,
মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 25 টাকা। নিত্যপণ্যের ধারাবাহিক দাম বৃদ্ধিতে ক্রয় ক্ষমতা হারাচ্ছেন সীমিত আয়ের মানুষ। দাম বৃদ্ধির জন্য পাইকার ও আমদানিকারকদের দুষছেন খুচরা বিক্রেতারা। পাইকাররা বলছেন, বিশ্ববাজারে যে নৈরাজ্য চলছে তার প্রভাব পড়েছে স্থানীয় মোকামে। কয়েক মাস ধরে অস্বাভাবিক চড়া নিত্যপণ্যের বাজার, চাল তেলের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ডালেও। মাসের ব্যবধানে মোটা ডাল কেজিতে বেড়েছে 25 টাকা আর চিকন জাতে 20 টাকা। কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি হয় ডাল। ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধের প্রভাবে বেড়েছে জাহাজ ভাড়া, সাথে ডলারের উচ্চ মূল্য, তাই আমদানি খরচ বেড়ে যাওয়ায় অস্থির ডালের বাজার। আগে যে নগদ খুঁজতাম আমরা পেতাম প্রতিদিন একটা সেল হইতো ক্যাশ টাকায়, কিন্তু এখন পাচ্ছি না, আসতেছে না। মানে মেল রেট যদি না কমায় আমরা কমাই বেশি কোথায় দেখে পাবো। তারে গেছি গোজা মুকাম কেন বাকি যায় না, ওদের কস্টিং যে আড়া না আমি যাব দুই টাকা রাখে পার কেজি দেখো, ডলারের দাম বেশি, অনেক আন্তর্জাতিক বাজারটা বেশি। তবে দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুশ্চেন পাইকারদের। আরো তারা বলে যে মালের আমদানি কম, বিশ্ববাজারের দাম বেশি, বাইরের থেকে ডালগুলো আসে এই কারণে দাম বেশি। তেলের বাজারে যখন বাড়তি রেটের কথা জিজ্ঞেস করি তখন আপনার তারা একটাই কথা বলে, জ্বালানি তেলের দাম বাড়তি, তাদের পরিবহন খরচ বেশি পড়ে যায়, বেশি পড়ে যাওয়ার কারণে তারা এটা পোষণের জন্য সমস্ত ডালের দাম বাড়ায় দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 110 থেকে 115 টাকায়, যা গত সপ্তাহে ছিল 100 টাকা। দেশি ও নেপালি সরুদানার মসুর 130 থেকে 140 টাকা, যা মাসখানেক আগেও পাওয়া যেত 20 টাকা কমে। শুধু মসুর নয়, দাম বাড়ার তালিকায় আছে মুগ, ডাবলি, বুট সহ অন্যান্য ডালও। বাড়তি এই দামে পকেট কাটছে ক্রেতাদের। না খাই তার পারবো না, যেখানে বেশি নিতাম এখন কম নেই। ডাল ছিল আগে 55-60 টাকা বা 70 টাকা, এখন 130 টাকা। ডালের দাম অনেক বেশি, এইভাবে আমরা তো চলতেছে না, মানে কিনতে খুব কষ্ট হইতেছে। টিসিবির পরিসংখ্যান বলছে, গত এক বছরে মসুর ডালের দাম বেড়েছে 53%, আর মাঝারি 41%, এবং ছোট দানা 21%। অ্যাঙ্কার ও ডাবলির দাম বেড়েছে কেজিতে 40%। এদিকে বাজার নিয়ন্ত্রণে 5,000 টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ডাল বাজারের পরিস্থিতি জানতে যাচ্ছি নারায়ণগঞ্জে, যোগ দিবেন সহকর্মী আমির হোসেন স্মিথ। স্মিথ, আসলে হঠাৎ করে ডালের দাম বাড়ার কারণটা কি? ডালের দাম বাড়ছে সেটি আসলে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। তবে এখানে যে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে ডালের ব্যবসা মূলত নিয়ন্ত্রণ করা হয় বাংলাদেশের বড় 3-4 কোম্পানির হাতে, নিয়ন্ত্রণটি হচ্ছে ডালের ব্যবসা, যে কারণে কিন্তু নারায়ণগঞ্জে যে ছোট ছোট যে মিলগুলো আছে সেগুলো কিন্তু তাদের সাথে এখন আর প্রতিযোগিতায় টিকতে পারছে না। কারণ বড় যে মিলাররা আছেন তারা একদিকে যেমন ইম্পোর্ট করেন, নিজস্ব বেচলে করে তাদের পণ্য তাদের মিলে নিয়ে আসেন, এবং আবার সেই পণ্য তাদের যে লোকাল বেচেল আছে সেগুলো দিয়ে তারা নিজস্ব কারখানায় নিয়ে আসেন, যে কারণে তাদের উৎপাদন খরচ করতে কিন্তু কেজি প্রতি 3-4 টাকা কম হয়। আর নারায়ণগঞ্জের যে নিতাইগঞ্জের যে ছোট বড় মিলে আগে 65টি মিল ছিল সেই মিলগুলোতে কিন্তু উৎপাদন খরচ বেশি হয়ে যায়, কিন্তু তারা নিজেরা যেহেতু ইম্পোর্ট করতে পারেন না, তারা চট্টগ্রামের ইম্পোর্টারদের কাছ থেকে মিল এনে ডাল এনে তারপরে নিজস্ব মিলে ভেঙে তারপরে বিক্রি করতে হয়, সে কারণে যে বাজারে যে ভারসাম্যতা থাকার কথা সেটি কিন্তু নেই, যে কারণে ছোট ছোট মিলগুলো নিজাইগঞ্জের বেশিরভাগই বন্ধ হয়ে আছে। তারা মূলত এই যারা বড় মিলার আছেন তাদের কাছে এখন মুখাপেক্ষী, যে কারণে বড় মিলগুলো থেকে যেভাবে ডালের দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে তারা সেইভাবেই বিক্রি করছেন, অর্থাৎ বড় মিল গেল মিল থেকে যে রেট বেঁধে দিচ্ছে তারা সেখান থেকে মাল ডাল এনে তারা এই খুচরা বাজারে প্রতিযোগিতা সেটি তারা টিকতে পারছেন না, তারা যদি নির্ধারণ করেছেন সেই মূল্যে তাদের বিক্রি করতে হচ্ছে, এই কারণেই আসলে এই যে দামটি বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন যে যেভাবে দাম বাড়ছে সেটি আসলে স্বাভাবিক নয়, দামটি আরো কমে আসার দরকার, কারণ আন্তর্জাতিক বাজারে যে মূল্য বৃদ্ধির যে দোহাই দেওয়া হচ্ছে সেটি আসলে সঠিক নয়। তারা বলছেন যে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এখনো সেভাবে দাম বাড়েনি, সেই তথ্য আসলে সঠিক নয়। আপনাকে ধন্যবাদ স্মিথ। আমরা যেতে চাই রাজধানীর চালের বাজারের পরিস্থিতি জানতে, যাচ্ছি মহাখালী
কাঁচা বাজারে, সেখানে আছেন সহকর্মী মাসুদুজ্জামান রবিন। রবিন, বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ার আসলে কারণটা কি, আর ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে? আর ডিমের দামও কিন্তু বেশ বেড়েছে। চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা যে কারণটি প্রথমে বলছেন, তারা তার আগে বলছেন যে চালের দাম কিন্তু এখন প্রতি সপ্তাহেই বস্তা প্রতি প্রায় 80 থেকে 100 টাকা করে বাড়ছে, অর্থাৎ সে প্রেক্ষিতে বলাই যায় কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে, এবং এক মাসের ব্যবধানে সব ধরনের চাল কিন্তু কেজিতে বেড়েছে 10 থেকে সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির কারণ সম্পর্কে তারা বলছেন, এই প্রথম ভরা মৌসুমে দাম বাড়ছে তার একটাই বড় কারণ, এই প্রথম বড় কমোডিটি মার্কেটে প্রভাব বিস্তার করে এমন বড় 6টি কোম্পানি এবার কিন্তু তারা নিজেরাই ধান এবং চাল সংগ্রহ শুরু করেছেন, যে কারণে হাসিং মালিক বা মিল মালিক যারা আছেন তারা কিন্তু প্রতিযোগিতায় তাদের কাছ থেকে চালটা কিনতে পারছেন, এবং এই প্রতিযোগিতার কারণে, বড় কোম্পানিগুলোর প্রতিযোগিতার কারণে, যে পাইকারি আড়ত বা স্থানীয় মোকামগুলো যেগুলো আছে, ধানের মোকাম যেগুলো আছে, সেখানে কিন্তু ধানের দাম বাড়ছে, অর্থাৎ প্রায় 1400 থেকে 1600 টাকা মন কিন্তু ধানের দাম উঠছে, এবং আজকের বাজারে সেটা কিন্তু কোনো কোনো ধানের দাম 1700 টাকা দরও কিন্তু উঠে গেছে। এটা চালের দর বৃদ্ধির জন্য তারা অন্যতম কারণ হিসেবে তারা বলছেন। আর এবার যে মৌসুম, সেই মৌসুমে কিন্তু কিছুটা বন্যার প্রভাব আছে, এবং একটা হাওড় অঞ্চলে একটা বড় অংশের ধান কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই অংশটির ধানও কিন্তু বাজারে আসতে পারেনি, যদিও সেটার পরিমাণ খুব কম, তবে সামনে চালের সংকট পড়বে এমন একটা আশঙ্কায় কিন্তু বড় কোম্পানিগুলো চাল মজুত করছে, যে কারণে কিন্তু ধান মজুত করছে, যে কারণে চালের দামটাও কিন্তু বাড়ছে। আপনি ডিমের বাজার নিয়ে বলছিলেন, ডিমের বাজার কিন্তু গত 1 সপ্তাহ ধরে বাড়ছে, আজকের বাজারে কিন্তু ডিমের দাম প্রতি হাড়ি 44 থেকে এবং সর্বোচ্চ 46 টাকা পর্যন্ত ফার্মের মুরগির ডিম, এবং দেশি মুরগির ডিম সেটা কিন্তু 60 টাকা ছাড়িয়ে 65 টাকা হাড়িতে পর্যন্ত এসেছে, হাঁসের ডিমের দামও কিন্তু একই অবস্থা। এখানে ডিমের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা বা এখানে যে খুচরা বিক্রেতা, আমরা কিন্তু পোলট্রি ফার্মের যে মালিক তাদের সাথে কথা বলেছি, তারা বলছে কি যে কাঁচামালের যে সংকট, যুদ্ধের কারণে কাঁচামাল আমদানি হচ্ছে না পোলট্রি ফিড, তার প্রভাবটা কিন্তু ডিমের দামের উপর পড়েছে। রবিন, আপনাকে ধন্যবাদ। হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে 2 জন নিহত হয়েছেন। সকালেই দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশ বলছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, অপরজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি তাকে, হাসপাতালে মারা যান তিনি। এখন নিহত দুজনের কারও পরিচয় জানা যায়নি। একজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে, আরেকজনের মরদেহ আছে সোহরাওয়ার্দী মেডিকেলে। মাথায় একবারে মাথা যে কপালে একবারে এমন বাড়ি খাইছে, শুনলাম আইল্যান্ডে বাড়ি খাচ্ছে, আমরা শুনলাম জানতে পারলাম এটা। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা, তারপরে এখানে চিকিৎসা অবস্থা, সে মারা যায়। ক্ষমতায় টিকতে দেশ জুড়ে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন। মহাসচিব বলেন, দমনপীড়ন করে আন্দোলন দমানো যাবে না, সব বাধা মোকাবেলা করেই নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিন ধরে নানা কর্মসূচি পালন করবে। নির্বাচনের দিন গড়িয়ে আসছে, তার আগে তারা আবার সেই পুরনো কায়দায় সেই একইভাবে ত্রাস সৃষ্টি করছে, আমাদের ছাত্র দলের উপরে হামলা, আমাদের বিভিন্ন জেলাগুলোতে হামলা, আমাদের নেতা কর্মীদের উপরে হামলা, বাড়িঘরে হামলা, আজকে একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। দর্শক, চট্টগ্রামে চলছে মহানগর আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন, সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যাচ্ছে তার কাছে। সবুজ, সম্মেলনের প্রথম অধিবেশনে কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন, আর নেতাদের মধ্যে কারা কারা যোগ দিয়েছেন? নেন্সি, কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় নেতারা এবং প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল করিম সেলিম এই যে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন, এবং এরপরেই মূলত সম্মেলনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই উদ্বোধক এই সম্মেলনের উদ্বোধক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম পরশ বক্তব্য দিবেন, এবং যেহেতু দীর্ঘদিন পর, প্রায় 18 বছর পর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা শুধু আজকে না, এটি গত 1 মাস ধরেই, কারণ
সর্বশেষ কমিটি 9 বছর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হলেও মূলত সম্মেলনের মাধ্যমে সর্বশেষ কমিটি অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 18 বছর আগে। সে কারণে দীর্ঘদিন ধরেই যারা বিভিন্ন ছাত্রলীগ বা অন্যান্য সংগঠনের সহযোগী সংগঠনের রাজনীতি করে আসছিলেন তারা মূলত তাদের কাছে বেশ কাঙ্ক্ষিত এই যুবলীগের সংগঠন, কারণ তারা দীর্ঘদিন ধরে পদ পদবী বঞ্চিত ছিলেন। এবং সে কারণে বলা যায় যে এইবার এই যুবলীগের যে সম্মেলন, এই সম্মেলনে প্রায় 135 জন প্রার্থী এবং প্রত্যেকেই চান সভাপতি এবং সাধারণ সম্পাদক হতে, এবং সে কারণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হয়েছিল, যদিও এখন পর্যন্ত সুষ্ঠুভাবে এই সম্মেলনটি চলছে। আপনি থাকুন সম্মেলনে, আমরা আপনার কাছ থেকে আপডেট জানব। ধন্যবাদ সবুজ আপনাকে। মেগা প্রকল্প সম্পর্কে না জেনে ও না বুঝে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ বুঝে গেছে যে ঈশ্বরনীত বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেও দ্বিধা করে না। তারা ক্ষমতায় থাকার সময় কোনো মেগা প্রকল্প নেওয়ার সাহস করেনি। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, কেউ যদি দেশের সম্পদ পাচার করে এবং পরবর্তীতে তা ফিরিয়ে আনা হয় তাহলে সেটা ভালো উদ্যোগ। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা নিয়ে বিএনপি আতঙ্কে ভুগছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঈশ্বরনীত বিএনপি নেতৃবৃন্দ এসব প্রকল্প সম্পর্কে না জেনে না বুঝে এক এক সময় এক এক রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। বিএনপি যখন মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচার করে, দেশবাসী তখন মনে করে বিএনপি নেতৃবৃন্দের মানসিক সুস্থতা নিয়ে। মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে একটি হাসপাতালে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুর, সকাল থেকে শুরু হওয়া অভিযানে কী কী অনিয়ম পেল ভোক্তা অধিকার একটু জানাবেন, এখন কোথায় আছেন, কী ধরনের অনিয়ম পাওয়া গেল সেখানে? দেখুন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক বিপরীত পাশের রাস্তায় কিন্তু অনেকগুলো বিভিন্ন ডায়াগনস্টিক, একই সঙ্গে বিভিন্ন রকমের বেসরকারি হাসপাতাল রয়েছে, সেগুলোর লাইসেন্স ঠিকভাবে আছে, কিন্তু একই সঙ্গে সেই সমস্ত হাসপাতালের যেই কার্যক্রম চলমান রয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার যে কার্যক্রম, একই সঙ্গে বিভিন্ন ধরনের ল্যাব কার্যক্রম রয়েছে, সেই সমস্ত ল্যাব কার্যক্রমের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, একই সঙ্গে ভোক্তা অধিকার সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, সেইগুলো যাচাই করতেই কিন্তু আজকে বা গতকাল থেকে সেই এই যে বিশেষ যে অভিযান সেটি কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ শুরু করেছে। এই মুহূর্তে মুক্তিযোদ্ধা টাওয়ারের যমুনা জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণের যিনি সহকারী পরিচালক, যার নেতৃত্বে আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে, তিনি সেখানকার ফার্মেসিতে প্রবেশ করেছেন, একই সঙ্গে কোনো ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ এখানে রয়েছে কিনা তিনি সেগুলোকে যাচাই বাছাই করে দেখছেন। এবং এর আগে দুটো ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে একই ধরনের অভিযান চালিয়ে সেখানে তাদের যে ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন বিশেষ ধরনের কেমিক্যাল বা মেডিসিন, সেখানে কিন্তু এক ধরনের অনিয়ম পাওয়া গিয়েছে, সেখানে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল পাওয়া যাওয়ার ফলে সেই দুটি প্রতিষ্ঠানকে 50,000 করে মোট 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এই যে অভিযান যেটি সকাল থেকে শুরু হয়েছে এটি আরও কিছুক্ষণ চলবে, আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর কথা রয়েছে। সবশেষ কী অবস্থা দাঁড়ায় বা কী ধরনের আপডেট পাওয়া যায় সেটি পরবর্তী সময় নিশ্চয়ই আপনাকে জানাতে পারব, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। তাজনুর, আপনাকে ধন্যবাদ। জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। সকাল থেকে প্রচারণায় নামেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। এ সময় তিনি 6 নম্বর ওয়ার্ডের আওতাধীন শুভপুর চানপুর চকবাজারের একাংশে প্রচারণা চালান এবং ভোটারদের লিফলেট বিতরণ করেন। এদিকে দুপুর থেকে 9 ও 11 নম্বর ওয়ার্ডের আওতাধীন কান্দিরপাড় জিলা স্কুল, নিউ মার্কেট, রানীর বাজার ও নজরুল এভিনিউয়ে প্রচারণায় নামেন গত দুবারের মেয়র মনিরুল হক চৌধুরী সাক্কু। এছাড়া 25 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠকও করেছেন তিনি। রিফাতের সাথে তার দল ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও যোগ দেওয়ার কথা রয়েছে।
মেগা ফোকাস বললো যেটা আমি বলতেছি করতে পারি নাই, কারণ আমি অর্থনৈতিক অবস্থার লেগে আবার বলি করোনার কারণে। এবার আমি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের লোকাল এমপি সহ তাজুল ইসলাম সাহেব আমাদের মন্ত্রী সহ, আমরা দীর্ঘ নয় মাস আমরা পরিশ্রম করছি, জনগণ রায়ের জনমালিক, ফুন্ডের জন রায় দিব, আমি ভালো না রিফাত ভাই ভালো, আমি শুন না রিফাত ভাই শুন, এটা জনগণ রায় দিয়ে বুঝাইব কেসু। দর্শক, প্রচারণার খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, নির্বাচন মানেই কিন্তু উৎসব, সেই উৎসবের ছবি আপনি কেমন দেখছেন? সকাল থেকে কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছে সব মিলিয়ে জানতে চাই। ন্যান্সি, সকাল থেকে কুমিল্লায় ভোট উৎসবের যে কথাগুলো আপনি বলছিলেন সেটি সত্যি, সকাল থেকেই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন এবং আমি যেখানটাতে রয়েছি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তিনি এই ব্যবসায়িক কেন্দ্রটি একটি মার্কেট নগরীর একেবারে টাউন হলের সামনেই কাছেই, সেই মার্কেটে তিনি প্রচারণা চালাচ্ছিলেন, ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করছিলেন এবং তিনি বেশ কিছু অভিযোগেরও উত্তর দিয়েছেন এবং পাশাপাশি আগের মেয়রের অর্থাৎ মনিরুল হক সাক্ষু, তিনি যে দুই মেয়াদে ছিলেন সেই সময় বেশ কিছু দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি বলছেন যে নগরীর যানবাহন ব্যবস্থা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কোনো কিছুতেই তেমন কোনো উন্নতি তিনি করতে পারেননি এবং সে বিষয়ে তিনি কথা বলেছেন। এর আগে বিএনপির যিনি বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্ষু, তিনি অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে দুর্নীতির সেটি কতটা সত্যি সেটি মানুষ বিচার করবে, কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার নামের তালিকা সরকারি বিভিন্ন তালিকায় এসছে এবং অভিযুক্ত হয়েছে সেটি মাদকেরও অভিযোগ করছিলেন মনিরুল হক সাক্ষু এবং সে বিষয়ে অবশ্য আওয়ামী লীগের প্রার্থী তিনি বলেছেন যে এটি তিনি আইনিভাবেই লড়ছেন এবং তিনি আইনিভাবেই এই অভিযোগের জবাব দেবেন। এছাড়া এর আগে বিএনপির আরেকজন বহিষ্কৃত নেতা নিজামুদ্দিন, তিনিও গণসংযোগ চালিয়েছেন, সকাল থেকেই তিনি মাঠে রয়েছেন এবং তিনি বলছিলেন যে তার প্রার্থী, তাদের প্রার্থীর সংশ্লিষ্ট যারা কর্মী রয়েছেন তাদের অনেকের নামের তালিকা করা হয়েছে, তাদের নামের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হবে এবং গ্রেফতারও হতে পারে, এই ধরনের আশঙ্কা থেকেই মূলত তিনি অভিযোগটি করেছেন যে এবং সেটি অভিযোগের তীর হচ্ছে সরকারি দলের প্রার্থীর প্রতি, যদিও সেই অভিযোগটিও নাকচ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। আপনাকে ধন্যবাদ। গাজা ও গাজার তৈরি কেক, চকলেট ও মিল্কশেক সহ আসামি গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ব্রিফ করছেন গুলশান থানা পুলিশ, সরাসরি যাচ্ছে সেখানে। নিজে থেকেও তারা এই কাজটি করে থাকে এবং পাশাপাশি রিবু এবং নাফিসা নাজা এরা তাকে সহায়তা করে এই খাদ্য সামগ্রীগুলি তৈরি করতে। তো আমরা এখানে যে জিনিসগুলো পেয়েছি, খাদ্য সামগ্রীর ক্ষেত্রে চকলেট বার পেয়েছি আমরা, আমরা মিল্কশেক পেয়েছি, আমরা পেয়েছি এখানে কেক পেয়েছি দুটি, আমরা পেয়েছি ফ্লেভার জুস পেয়েছি, আমরা তো এ ধরনের বেশ কিছু যেটা নতুন কাছে আমার মনে হয়েছে যে খাদ্য সামগ্রী তৈরি করে তারা অনলাইন ভিত্তিক এগুলো বিভিন্নভাবে সরবরাহ করে আসছে। তো আমরা এই অভিযান চলমান আছে, এর সাথে যারা বাকিরা জড়িত, বিশেষ করে যারা এই উৎপাদনের সাথে জড়িত, যারা সরবরাহ লাইনে আছে এবং ইউজার গ্রুপ যারা, এদেরকে ধরতে যে গ্রেপ্তার অভিযান আমাদের অভিযান পরিচালনা হতে যাচ্ছে। আমরা যেটি বলতে চাই যে আমাদের অভিভাবকদের প্রতি যেটা আমাদের আমাদের থাকবে সাজেশন থাকবে বা মেসেজ থাকবে যে আপনার, আমরা যেটা এখন পর্যন্ত দেখেছি যে বিশেষ করে যে আমরা যে কেক বা চকলেট বার এগুলো নতুন ধরনের একটি সংস্করণ চালু হয়েছে মাদকের ক্ষেত্রে, তো আমাদের অভিভাবকদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাদের সন্তানেরা সন্দেহজনক এ ধরনের যদি কোনো কিছু পায় যেটা তার বয়সের সাথে বা তার নর্মাল বিহেভিয়ারের সাথে যায় না, এ ধরনের কোনো যে অবজারভেশন থাকলে তাৎক্ষণিকভাবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আমরা। দর্শক, গুলশান থানা পুলিশ নতুন ধরনের কিছু মাদকের কথা বলছিলেন, সেখানে আমরা সরাসরি এতক্ষণ ছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। নরসিংদীতে স্টেশনে তরুণীকে হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত মার্জি আক্তারকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে শিবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় মার্জিয়া পেশায় একজন ঘটক, তবে এলাকায় অনেকে তাকে শীলা আক্তার নামে চেনে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে একই ঘটনায় স্মাইল নামে আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গেল 18 মে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। আধুনিক পোশাক পরা নিয়ে মেয়েটির সাথে প্রথমে তর্কে জড়ায় এক নারী। হাজির
হয় কিছু যুবকও। তর্কাতর্কি এক পর্যায়ে তরুণীকে লাঞ্ছনার চেষ্টা চালানো হয়। দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেয় মেয়েটি। পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সেনাসদর নির্বাচনী পর্ষদ 2022 কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনাসদর মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদের সভা উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেনা কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে নির্বাচনী পর্ষদের কার্যক্রম শুরু হয়। এ সময় সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, বিশ্বস্ততা, আনুগত্য ও সততার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়তপুর ঢাকা সরাসরি বাস চালুর অপেক্ষায় পরিবহন ব্যবসায়ীরা। পরিবহন খাতে বিনিয়োগ করেছেন তারা। বলা হচ্ছে সেই সংখ্যাটা অন্তত 300 কোটি, তৈরি হচ্ছে প্রায় 200 গাড়ি, তাতে চড়ে রাজধানী যাওয়ার প্রতীক্ষায় যাত্রীরা, সাথে অপেক্ষা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের। কারখানায় কারখানায় ব্যস্ততা, চলছে নতুন বাস তৈরির কর্মযজ্ঞ, দম ফেলার সময় নেই শ্রমিকদের। 25 জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, তার আগেই বাস নামানোর তোড়জোড়। উঠবে সেতুতে সরাসরি বাস যাবে ঢাকায়, নির্মাণ হচ্ছে অন্তত 200 গাড়ি। পরিবহন ব্যবসায় আশার আলো দেখছেন মালিক শ্রমিকরা। সময় অনেক কম, 25 তারিখের মধ্যে অনেক গাড়ি বাড়ি করতে হবে পদ্মা সেতুর জন্য। ফ্লোরের কাজ করতেছি, সাইডের কাজ করতেছি। যশোর থেকে আইসে কিছু লোক, বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা যারা ব্যবসায় মাইর খেয়ে চলে গেছিল, আবার তারা ইচ্ছা পোষণ করতেছে ব্যবসা, ঢাকার সাথে ব্যবসা করার জন্য। আমাদের গাড়ি ঠিক মতন চলবে, আমাদের ইনকাম সোর্স বাড়বে, মালিক সমিতির সব দিক দিয়ে আমাদের উন্নতি হবে। উচ্ছ্বসিত যাত্রীরাও, শরীয়তপুর থেকে সরাসরি বাসে পৌঁছানো যাবে ঢাকায়। যাত্রীরা বলছেন বাসে করে প্রথমে ঘাট, তারপরে নৌযানে পদ্মা পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই, আবারও উঠতে হয় গাড়িতে, পথের ধকল পেরিয়ে গন্তব্য। অবশেষে সেই কষ্ট ফুরাতে চলেছে। মাঝের গাড়িতে লঞ্চে পার হইয়া ওপার গাড়ি দুটুম, ওপার থেকে নাইমা আল্লাহ হাইটা যাই, রিস্কায় যাই বা বাসে যাই, গন্তব্যস্থলে পৌঁছতে হবে। ডাইরেক্ট গাড়ি হলে প্রতিষ্ঠান থেকে যেতে পারবে সবাই। ঢেউ পোহাতে হবে না, একটা ভয় ভীতি আছে, সেটা এখন হবে না। গাড়িগুলো একটু উন্নত মানের হবে এবং রাস্তাঘাটও অনেক বড় হইতেছে। যাত্রী সেবা নিশ্চিতে নানা আশ্বাস পরিবহন সংশ্লিষ্টদের। বাস মালিক সমিতির সভাপতি জানালেন গুনতে শুরু করেছেন উদ্বোধনের ক্ষণ, স্বপ্ন দেখছেন নতুন দিন শুরুর। শরীয়তপুর সুপার সার্ভিস একটা পরিবহন করছি, এটার মাধ্যমে প্রায় 50টা বাস আমরা শরীয়তপুর থেকে ঢাকায় যাত্রাবাড়ি অলরেডি আমরা কাউন্টার নিছি। 10-15টা এসি গাড়ির চিন্তা ভাবনা করতেছে যে প্রায় 200-300 কোটি টাকা আমাদের বিনিয়োগ হবে। আগামী 25 জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী মনিরুজ্জামান, যমুনা নিউজ, শরীয়তপুর। এমনিতেই 10 লক্ষাধিক রোহিঙ্গার ভারে বিপর্যস্ত বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত থেকে হঠাৎ আসা রোহিঙ্গার ঢলে এই চাপ বাড়ছে আরও। বেশিরভাগই আসছে জম্মু কাশ্মীর থেকে দালাল চক্রের হাত ধরে। তাদের রাখা হচ্ছে কক্সবাজারের উখিয়ায় ট্রানজিট ক্যাম্পে। তবে নতুন করে কেউ আসলে পুশব্যাকের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। পরিবারের 9 সদস্যকে নিয়ে সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন লায়লা বেগম নামে এই নারী। আশ্রয় হয়েছে কক্সবাজারের উখিয়ার ট্রানজিট ক্যাম্প ও কোয়ান্টাম সেন্টারে। মিয়ানমারের মংডু থেকে 9 বছর আগে ভারতে গিয়ে এতদিন জম্মু কাশ্মীরে বসবাস করছিলেন তিনি। জানা গেছে একইভাবে সিলেটের মৌলভীবাজার ও কুমিল্লা সীমান্ত দিয়ে সহস্রাধিক রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসতে সহযোগিতা করে দালাল চক্র। মানুষ
নতুন করে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসা রোহিঙ্গাদের বেশিরভাগের আশ্রয় হয়েছে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এবং কোয়ান্টাম সেন্টারে, যার তত্ত্বাবধান করে UNHCR। তারা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে জেনেছে যে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য খুব ভালো অবস্থা, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার, এবং তারা তাদের সাথে কথা বলে এবং আরও কিছু সমস্যা এখানে আছে ওগুলোর কারণে তারা এদিকে চলে আসছে। এক শ্রেণীর দালাল আছে এখানে, যে ভারতে এক শ্রেণীর দালাল থাকে, তারা আমাদের এখানে নিয়ে আসছে, আবার আমাদের দেশেও এক ধরনের দালাল থাকে, তাদের মাধ্যমে তারা আমাদের এই রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত চলে আসছে। এমনিতে লাখ লাখ রোহিঙ্গার চাপ নিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ, তার উপর নতুন করে প্রতিবেশী দেশ থেকে রোহিঙ্গা আসার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন, তাদেরকে প্রয়োজনে পুশব্যাক করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সরকারকে আমরা বলে দিয়েছি, আমাদের বিজিবিকেও সেই ধরনের নির্দেশনা রয়েছে, যারাই আসছে তাদেরকে যেন আবার পুশব্যাক করে দেওয়া হয়। সবশেষ গত শনিবার সন্ধ্যায় ভারত থেকে আসা দুই পরিবারের সাতজন রোহিঙ্গাকে আটক করেছে APBN। আল আমিন শিকদার, যমুনা নিউজ। জানাবো খেলার কিছু খবর। মিরপুরের উইকেট স্পোর্টিং করা সম্ভব নয় এই ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে গ্রাউন্ডস কমিটি। টেস্টে উন্নতি করতে এ ধরনের উইকেটে বেশি বেশি খেলা জরুরি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শ্রীলঙ্কান পেসাররা সফল হলেও দেশের উইকেটে কেন পেসাররা সফল হতে পারেননি সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক। নানু ভাই, ওভারঅল চট্টগ্রাম উইকেটে দারুণ যেই লড়াইয়ের কথা বলছিলাম, ঢাকার উইকেটেও বেশ লড়াইটা হয়েছে এবং এই উইকেট থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যেমন সুবিধা পেয়েছেন, তাদের পেসাররাও সুবিধা পেয়েছেন, আমাদের পেসাররা নিতে পারে। ওভারঅল উইকেট সম্পর্কে কি বলবেন, কেমন উইকেটের প্রত্যাশা ছিল আর পেয়েছেন কি? স্পোর্টিং উইকেটে আপনি যত খেলবেন তত আপনার ব্যাটার অনেক ভালো ব্যাটিং করবে, বোলাররা যথেষ্ট সুযোগ পাবে ভালো বোলিং করার, আপনার অ্যাবিলিটি যতটুকু আছে, স্কিল যতটুকু আছে, আপনি পুরোপুরি মনোনিবেশ করতে পারবেন। এই ধরনের উইকেটে বেশি বেশি খেললে অনেক কিছু পাওয়া সম্ভব। সেটা কি শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রে নাকি ঘরোয়া ক্রিকেটে যখন প্রস্তুতি নিবে NCL BCL তখনও এই ধরনের উইকেট হওয়া উচিত? অবশ্যই NCL তো আমরা এখন চেষ্টা করছি যে এটা আপনার তিনটা ভেন্যুতে অবশ্যই 6 মিলির ঘাসে থাকবে এবং তিনটা উইকেটে, একটাতে ফ্ল্যাট এবং দুটাতে স্পিনিং ট্র্যাক থাকবে, তো কম্বিনেশন যাতে ঠিক থাকে, সব ধরনের উইকেটে খেলে যাতে অভ্যস্ত হয়, এটা কিন্তু গত বছর থেকে চর্চাটা কিন্তু শুরু হয়ে গেছে। শ্রীলঙ্কার দুই পেসার চট্টগ্রাম এবং ঢাকার উইকেটে শতভাগ ফায়দা নিয়েছে, তাদের উইকেটের সংখ্যাও নেহায়াত কম না। আপনি কি বলবেন, আমাদের এই দুই ভেন্যুতে যে দুই টেস্ট হলো সেখানে আমাদের পেসাররা কেন সুবিধা নিতে পারেনি? এখানে আপনি স্কিলফুল হতে হবে প্রথম জিনিস, আপনাকে ফাস্ট বোলার আপনি যতই আপনি জোরে বোলিং করেন আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে, যাতে আপনি কন্টিনিউয়াস দুই ইনিংস যাতে আপনার 40 ওভার বোলিং করার, টোটাল 40 ওভার বোলিং করার ক্যাপাবিলিটি, স্ট্যামিনা, স্ট্রেংথ থাকতে হবে। আমরা আশা করছি এবার যে ইয়াং প্লেয়ারদের আমরা যে HP এনেছি এই যে থেকে অ্যাটলিস্ট 12টা প্লেয়ারকে আমরা পুরোপুরি তৈরি করবো, স্কিলফুল করবো এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে বেশি বেশি করে মনোনিবেশ করবো যাতে এরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি হয়। উইন্ডিজ সিরিজে মোটামুটি মুশফিককে ছাড়া বড় একটা দলই পাচ্ছেন, মুস্তাফিজকেও সেখানে পাওয়া যাচ্ছে, তাসকিন, শরীফুল তাদের দুজনকেও মানে পাচ্ছেন এতটুকু জানা গেছে। সো ওখানে আসলে এই পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আপনি কতটুকু প্রত্যাশা করেন, যথেষ্ট শক্তি নিয়েই কি যাচ্ছেন? পেস বোলিং আপনাকে ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে হলে ফাস্ট বোলারদের ভালো করতে হবে, আপনার যে কোনো দলে আপনার ভালো রেজাল্টের জন্য একটা কম্বিনেশন দরকার। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। IPL এর খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 15তম আসরের শিরোপা জিতল নবাগত গুজরাট টাইটান্স। ফাইনালে রাজস্থানকে 130 রানে আটকে 7 উইকেট আর 11 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচ সেরা হয়েছেন বল হাতে 3 উইকেট আর ব্যাট হাতে 34 রান করা গুজরাট অধিনায়ক হার্দিকই। 15তম আসরের ফাইনাল, তার উপর করোনার পর প্রথম কোনো জমজমাট আসর, তাই তো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামে দর্শকদের ঢল। 1,32,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সমর্থক হাজির হয় 1,05,000-এর কাছাকাছি। ফাইনালের আগে স্টেডিয়ামে দেখা যায় বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন, নেচে গিয়ে সেখানে সাবেক ক্রিকেটারদের সাথে মেতে উঠেছিলেন রণবীর সিং সহ অনেকেই। বাটলার রয়েছেন ফর্মের তুঙ্গে, এবারের আসরে সেঞ্চুরি হাঁকিয়েছেন 4টি, তাই তো টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি সঞ্জু স্যামসন।
যশপালকে সাথে নিয়ে ভালো শুরুও করেছিলেন বাটলার, তবে দলীয় 22 রান থেকে আসা যাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে রাজস্থানের ব্যাটাররা। প্রথমে যশপাল ফেরেন ইয়াস দয়ালের বলে, এরপর অধিনায়ক সঞ্জু স্যামসনও 14 রানের বেশি করতে পারেননি। দেবদূত আউট হয়েছেন মাত্র 2 রান করে। তবে রাজস্থানের রানের গতি কমে যায় যশ বাটলার আউট হলে। 39 রান করে বাটলার যখন পান্ডিয়ার বলে ফেরেন তখন দলের রান 79। সুবিধা করতে পারেননি সিমরান হেটম্যারও। শেষ দিকে রায়ান পরাগের 15 আর ট্রেন্ট বোল্ডের 11 রানে ভর করে 9 উইকেট হারিয়ে 130 রানে থামে রাজস্থানের ইনিংস। গুজরাটের হয়ে 3 উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডেয়া। জবাবে ব্যাট করতে নামা গুজরাট প্রথম ওভারেই হাফ ছেড়ে বাঁচে। ট্রেন্ট বোল্টের বলে শুভম গিল ফরওয়ার্ড শট লেগে ক্যাচ তুলে দিলেও চাহাল তা তালুবন্দী করতে পারেননি। অবশ্য সাফল্য পেতে সময় লাগেনি রাজস্থানের। দ্বিতীয় ওভারেই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। সেই চাপটা ধরে রাখেন ট্রেন্ট বোল্ট, নিজের দ্বিতীয় ওভারটি তুলে নেন মেডেন। আর পরের ওভারে ম্যাথিউ ওয়েজকে ফিরিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন এই কিউই পেসার। এরপর নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন চাহালও, কিন্তু হেডম্যাট ধরে রাখতে পারেননি ক্যাচটি। সেই চাপ সামাল দিতে এবার ব্যাট হাতে জ্বলে ওঠেন হার্দিক পান্ডেয়া। তৃতীয় উইকেটে শুভম গিলের সাথে 63 রানের জুটি করে শিরোপার পথে দলকে অনেকটাই এগিয়ে নেন অধিনায়ক। 30 বলে 34 রান করা পান্ডিয়াকে স্লিপে যশপালের হাতে তালুবন্দি করে ফাইনালের আমেজ কিছুটা ফিরে আনার চেষ্টা করেন চাহাল। তবে এরপর আর ভুল হতে দেননি শুভম গিল ও ডেভিড মিলার। গিলের 45 আর ডেভিড মিলারের ঝড়ো 32 রানে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় রাজস্থানের। এই দুই ব্যাটারের হার নামানা 47 রানের জুটিতে প্রথমবার খেলতে এসেই বাজিমাত গুজরাট টাইটান্সের। অলক হাসান, যমুনা স্পোর্টস। দীর্ঘদিন ধরে খেলে আসা ক্লাবের প্রতি এক অদৃশ্য মায়া জড়িয়ে যান ফুটবলাররা। কখনো স্বেচ্ছায়, আবার কখনো বাধ্য হয়েই ক্লাব ছাড়তে হয় তাদের। ফ্রি ট্রান্সফারের জন্য এখন অপেক্ষায় আছেন ডি মারিয়া, পাওলো দিবালা, পল পগবা, ওসমানে ডেম্বেলে ও লুইস সুয়ারেজের মতো তারকা ফুটবলাররা। গ্রীষ্মকালীন দল বদলে নতুন দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষা তাদের। 2015 থেকে 2022, 7 বছর সার্ভিস দিয়েছেন পিএসজিতে। এই সময়টাতে প্যারিসের ক্লাবের হয়ে 196 বার মাঠে নেমে গোল করেছেন 54টি। তবে এবার দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যানহেল ডি মারিয়া। চলতি বছরের জুনে শেষ হয়ে যাচ্ছে চুক্তির মেয়াদ। ফ্রি ট্রান্সফারে 1 বছরের জন্য এই আর্জেন্টাইন পাড়ি জমাতে যাচ্ছেন ইউভেন্টাসে। তার অনুপস্থিতিতে ভক্তদের মনে দাগ কাটবে বলে মনে করেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি। অনেকটা অভিমানে ইউভেন্টাসের সাথে 7 বছরের সম্পর্ক ছেদ করতে যাচ্ছেন পাওলো দিবালা। 115 গোল করা এই স্ট্রাইকারের অভিযোগ, ইঞ্জুরির অজুহাতে নতুন মৌসুমের জন্য চুক্তির টাকা কমিয়ে এনেছিল ক্লাব কর্তৃপক্ষ, সে কারণেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত। আর্সেনাল নাকি ফ্রি ট্রান্সফারে দিবালাকে নিজেদের ডেরায় আনতে চায়। তবে এই স্ট্রাইকারের ইচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এমন কোনো দলে নাম লেখানো। চুক্তি শেষে স্প্যানিশ ও ইটালিয়ান ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা। গ্রীষ্মকালীন দল বদলে এই ফরাসি তারকাকে ভেড়াতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্টাস। তবে জোর গুঞ্জন রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী সিটিতে নাম লেখানোর। সিটিজেনদের বস মনে করেন পগবার উপস্থিতি ম্যান সিটিকে আরও শক্তিশালী করবে। বার্সেলোনায় আর থাকছেন না ফরাসি তারকা ওসমানে ডেম্বেলে। নতুন করে এই ফুটবলারের সাথে চুক্তিতে আগ্রহ দেখায়নি কাতালান ক্লাবটি। আগামী মৌসুমে তার সার্ভিস পাওয়ার রেসে অনেকটাই এগিয়ে লিভারপুল। রিয়াল মাদ্রিদ ও পিএসজিকে পেছনে ফেলে দীর্ঘ সময়ের জন্য ওসমানের সাথে চুক্তিতে আগ্রহী ইংলিশ ক্লাবটি। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 2 বছরের চুক্তি শেষ হচ্ছে উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজের সাথে। এরপরই ফ্রি ট্রান্সফারের জন্য উন্মুক্ত হয়ে যাবেন এই ফুটবলার। মাঝে গুঞ্জন উঠলেও এখনই ইউরোপ ছাড়তে চাইছেন না সুয়ারেজ। তাই মেজর লিগ সকারের কোনো ক্লাবে হয়তো এখনই দেখা যাবে না এই উরুগুয়েন স্ট্রাইকারকে। শোনা যাচ্ছে এক সময় সতীর্থ জেরার্ডের দল অ্যাস্টন ভিলায়ও যেতে পারেন তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান, আমাদের সাথেই থাকুন।